কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবীল আরব আল আজম হবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয় মাহশর সাকি কৌসর আকা এ নামদার মদিনহ কতাজদার আফতাব নবুয়ত ফখর মৌজুদাত সৈয়দুল মখলুকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের দুই টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি দুটো হাদিসের অংশ পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম আওয়াম, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সদীদা, এবং যাহা বলবে তোমার কথা সত্য সঠিক শালীনভাবে বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময়ে তোমাদের জিন্দেগীর ত্রুটিযুক্ত আমলকে আল্লাহ ত্রুটিমুক্ত করে দিবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওমান ইয়ুতি'ইল্লাহ ওয়া রাসূলাহু, এবং যাহারা আল্লাহ এবং তার রসুলের ইতাআত করবেন, ইত্তেবা করবেন, অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাউজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। অন্যত্র রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাতের দ্বারা অন্যান্য কোনো মুমিন মুসলমান কষ্ট পায় না, নিরাপদে থাকে।
এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ পাক আয়াতে দুটো আদেশ দিয়েছেন, মানতে পারলে দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এক নম্বর আদেশ, তাকওয়া অর্জন করো। দুই নম্বর আদেশ হলো জবানের হেফাজত করো। এই দুটো আদেশ মানলে দুটো পুরস্কার। এক নম্বর, জিন্দেগীর আমল পরিশুদ্ধ করে দিবেন আল্লাহ। দুই নম্বরে জিন্দেগীর গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ। এখন এই দুইটা আদেশ আমরা মানব কি করে? তাকওয়া অর্জন করা আর জবানের হেফাজত করা। ইঙ্গিত করে আল্লাহ পাক আয়াতের শেষের দিকে বললেন, অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ এবং রসুলের এতাআতের মাধ্যমে। আল্লাহকে এতাআত কেমনে করবো? আল্লাহর অনুসরণ করবো কিভাবে? আল্লাহকে তো দেখা যায় না, দেখি না। এরপরে রসুলের অনুসরণ, রসুলকেও তো দেখি না, দেখা যায় না। রসুল তো রওজা আতহারের মধ্যে আছেন, হায়াতুন নবী হিসেবে। এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে এরকম কিছু প্রশ্ন কোনো এক সময় আসতে পারে, আল্লাহ জানেন, জেনেই তার জবাব হাজার হাজার বছর আগে আল্লাহ কোরআনে দিয়েছেন। কোরআনে হাকিমের এক আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। হে রসুল, উম্মতকে বলে দেন, যদি কেউ আমি আল্লাহকে মানতে চায়, মহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তারা যেন আপনার এতাআত করে, অনুসরণ করে। তো এখন আয়াতের মাধ্যমে জানলাম, আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, মানতে চায়, তাহলে তার মাপকাঠি হলো রহমাতুল লিল আলামিন, অর্থাৎ নবীর অনুসরণ করাই হলো আল্লাহকে মানা। যে নবীর অনুসরণ করলেন সে আল্লাহকেই মেনে নিলেন, যে নবীর অনুসরণ করবেন না প্রমাণ সে আল্লাহকে মেনে নিলেন না। এখান থেকে চূড়ান্ত জবাব আমরা কি পেলাম? কে জমিনের মধ্যে আল্লাহকে মানে, কে মানে না? চূড়ান্ত জবাব, যে রসুলকে মানে সে আল্লাহকেই মানে, যে রসুলকে মানে না সে আল্লাহকে মানে না। এখন কথা হলো রসুলকে মানার মাপকাঠি কি? রসুলকে মানলেই আল্লাহকে মানা হবে, কথা ঠিক, কিন্তু রসুলকে মানার মাপকাঠি কি? রসুলকে মানার মাপকাঠি হলো নবীজি যা আমাদের কাছে আমানত রেখেছেন, এই আমানত রক্ষা করাই হলো রসুলকে মানা। রসুল আমাদের কাছে কি আমানত রেখেছিলেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাক্তু ফীকুম আমরাইন, لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। পয়গম্বর বলেন, আমি দুটো জিনিস উম্মত তোমাদের কাছে আমানত রেখে গেলাম, কখনো তোমরা পথ ভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, মুসিবতগ্রস্ত হবে না, যতক্ষণ ওই দুই জিনিসকে চূড়ান্তভাবে আঁকড়িয়ে ধরবে। এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন,
দুই নম্বরে রসুলের সুন্নত। তাহলে নবীকে কে মানল কে মানল না, প্রশ্নের জবাব হলো যে রসুলের আমানত রক্ষা করল সে নবীকে মানল, যে নবীর আমানত রক্ষা করল না সে নবীকে মানল না। নবীর আমানত দুইটা জিনিস, কোরআন আর সুন্নাহ। কোরআন হলো আল্লাহ, সুন্নাহ হলো রহমাতুল্লিল আলামিনের। এখন কথা হলো তাহলে কে রসুল মানে, যে রসুলের সুন্নত মানে। কে রসুল মানে না প্রমাণ যে রসুলের সুন্নত মানে না, আর যে রসুলকে মানল সে আল্লাহকেই মানল, যে আল্লাহকে মানল সে বিনা হিসাবে জান্নাতি। তাহলে আল্লাহকে কে মানে, জবাব যে রসুল মানে। রসুলকে কে মানে, জবাব যে রসুলের সুন্নত মানে। এখন কথা হলো আমরা আল্লাহকেও দেখি নাই, রসুলকেও দেখি নাই, রসুলের সুন্নত চিনি না জানি না। এখন আমাদের কি করার? আল্লাহ তার জবাব দিয়েছেন, রসুলও জবাব দিয়েছেন, যেই সময় রসুল থাকবে না ওই সময় রসুলের উত্তরসূরি যারা থাকবে তাদের থেকে আমল করো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে আহলে হক, এরা আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, এলমে নবুয়তের ওয়ারিস। অতএব ওলামায়ে আহলে হকের অনুসরণ করে আমলকে পরিশুদ্ধ করে নাও। ওলামাদের আমলটাই রসুলের আমল। কেন? ওলামায়ে কেরাম নিজের থেকে আমল করেন না, কোরআন সুন্নার আলোকে এরা আইম্মায়ে মুজতাহিদিন ওলামায়ে মুতাকাদ্দিমিনদের দেখে দেখে আমল শিখেছেন, তারা তাবে তাবিনকে দেখে আমল শিখেছেন, তারা কোরআন সুন্নার আলোকে তাবেইকে দেখে আমল শিখেছেন, তাবিনগণ কোরআন সুন্নার আলোকে সাহাবায়ে কেরামদেরকে দেখে আমল শিখেছেন, সাহাবায়ে কেরাম কোরআন সুন্নার আলোকে রসুলকে দেখে দেখে আমল শিখেছেন। অতএব আপনি টুপিটা কেমনে মাথায় দিবেন, কোন টুপি দিবেন, কোনটা নবীর তরিকার, এর চূড়ান্ত জবাব আহলে হক ওলামায়ে কেরাম যেই টুপি পরেন এটাই পরবেন। পোশাক ওলামায়ে আহলে হক যা পরেন এটাই পরবেন, এটাই রসুলের সুন্নত তরিকার পোশাক।